মাইক্রোসফট ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এ কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান বের করতে পারি? আমাদেরকে আগে জানতে হবে যে ফ্যাক্টোরিয়াল মানটা কিসের, ফ্যাক্টোরিয়াল মান কিভাবে বের করা হয়। যদি গাণিতিকভাবে আমরা বুঝি যে ফ্যাক্টোরিয়াল মান কি এবং কিভাবে বের করা যায়, তবে আমরা প্রোগ্রামটি করতে পারবো। ফ্যাক্টোরিয়াল মান বলতে মানে কোনো, যদি আমরা 7 পর্যন্ত নিই, ফ্যাক্টোরিয়াল মান 7, তাহলে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সংখ্যাগুলো গুণ ফলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল মান। যদি 2 নেই তাহলে 2 আর 1 গুণ করে হবে 2। যদি আমরা ইনপুট নিই 3, তাহলে 2 3 1, এই তিনটে গুণ ফল যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল ভ্যালু। তাহলে 3 দ্বিগুণে 6, এটা হচ্ছে 6। আবার যদি 4 নেই তাহলে হবে 3 দ্বিগুণে 6, 6 কে 6, 424, 5 নিলে 120, 6 নিলে 420, 7 নিলে 5040, এইভাবে 8 নিলে 5050। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল মান বের করার সূত্র। এই নিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল মান বের করবো। ইনপুট নেওয়ার জন্য একটা টেস্ট বক্স, ফলাফল প্রদর্শনের জন্য আরেকটি টেস্ট বক্স, প্রোগ্রাম তৈরির জন্য একটি কমান্ড বার। ডিজাইন কমপ্লিট, এখন আমাদেরকে প্রোগ্রাম করতে হবে। লুপ করতে হলে আই একটু বলি এম ইনপুটের জন্য যদি জিরো ছোট হয় তাহলে প্রিন্ট করবে, টেক্সট টু তে প্রিন্ট করবে। যদি থানা হয় তাহলে এখানে যদি আমরা 2 দেই তাহলে হবে, আর যদি 1 দেই তাহলে হবে। আমাদের এই সূত্র অনুযায়ী 1 আর 2, 1 এর তেমন কোনো কাজ নেই। 1 দিয়ে আমরা যদি গুণ করি 1 এর ফলাফল আমরা 1 এ পাবো। তো সেক্ষেত্রে 1 2 একই কথা, টু দিলেও কোনো সমস্যা নেই। করবে টেক্সট টু তে
প্রথমে আমাদের বোঝানো হয়েছে মানে তাকে দিলে হবে না দিলে হবে, এম কে যদি জিরো, জিরো কে যদি এম স্কোর হয় তাহলে আমরা যদি জিরো দিই তাহলে আমাদেরকে তিন পয়েন্ট নেগেটিভ আমরা আনওয়ান্ট অ্যালাউড, আর যদি এম এর মতো জিরো যদি আমরা ইনপুট জিরো দিই তাহলে হবে সফটওয়্যার মতো ওয়ান শো করবে, আর যদি আমাদের লুপ অনুসারে আই ইকুয়াল টু টু এম টু থেকে এন পর্যন্ত মানে এন পর্যন্ত যে দিনটা দেবো এন পর্যন্ত যাবে স্টেপ ওয়ান করে ফ্যাক্টরের সাথে গুণিয়ে যাবে, তারপর এই ফ্যাক্টরের মানটা প্রবেশ করবে এক্স টু তে। তাহলে আমরা রান করে এখন রান করি এক্স ফাইভ সিক্স, এখানে যদি আমি দূরে দিই তাহলে ফ্যাক্টরের মানটা প্রিন্ট করবে সংখ্যা দিই জিরো থেকে ছোট হয় মাইনাস টু, তাহলে এখানে ব্যাপার যে নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউড, অথবা ওয়ান যদি দিই তাহলে এখানে আমাদের আমরা রান করি, যদি এখানে ওয়ান দিই তাহলে প্রিন্ট করতে কিছু প্রিন্ট করবে না কারণ ওয়ান এর টোটাল যদি আসবে না, যদি টু দিই টু দিই তাহলে আমাদের সূত্র অনুসারে শো করবে টু, থ্রি দিলে সিক্স, ফোর দিলে টোয়েন্টি ফোর, ফাইভ দিলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি, তাহলে টু দিলে আমাদের শো করবে টু, আবার যদি থ্রি দিই তাহলে শো করবে সিক্স, কিন্তু আবার ফোর দিলে শো করবে টোয়েন্টি ফোর, তারপর সিক্স দিলে শো করবে সেভেন টোয়েন্টি মানে ছশো দিকে। তো এভাবে আমরা কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল মান বের করতে পারি, তাহলে আমাদের প্রোগ্রামটি জানি